করবার অপরাধে, নির্বাচনে বিজেপির জন্য দেওয়াল লিফন করবার অপরাধে এক কর্মীর স্ত্রীকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে এবং গণধর্ষণের পর পুলিশ কার্যত তাকে ধর্ষণের ঘটনা বলে গ্রহণ করতে অস্বীকার করে, পরবর্তীকালে মেডিকেল রিপোর্ট তৈরি করতেও ব্যাপক টালবাহানা, এবং সেখানে সুপারিনটেনডেন্ট আমার মা অসুস্থ বলে আমি নিরুপায় হাত তুলে দিয়ে ঘটনা থেকে প্রস্থান, এই সমস্ত ঘটনা আপনাদের জানা। বাগনানের ঘটনা এবং সারা রাজ্য জুড়ে নির্বাচনের পর বিজেপি মহিলা কর্মীদের ওপরে যে অত্যাচার চলেছে, যে বর্বরোচিত আক্রমণ চলেছে, তার প্রতিবাদে আজকে মহিলা মোর্চার নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা স্তরে আজকে আইন অমান্য আন্দোলন সংগঠিত করা হয়েছিল। এই আইন অমান্য আন্দোলনে গোটা রাজ্যে 4732 জন নেতা এবং মহিলারা গ্রেপ্তার হয়েছেন। আমাদের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল, তিনি গ্রেপ্তার হয়েছেন। কলকাতায় রাজু ব্যানার্জি আমাদের দলের সহসভাপতি, তিনিও গ্রেপ্তার হয়েছেন। আগামী পনেরো তারিখ 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের সমস্ত গ্রাম গঞ্জ শহর উপকণ্ঠ, আসমুদ্র হিমাচলের মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন, এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী সহ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, প্রান্তিক মানুষ এই জাতীয় সঙ্গীত গাইবেন স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে। এই কার্যক্রম সারা রাজ্যব্যাপী এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত বুথে আমরা এই প্রোগ্রামকে সংগঠিত করব। একটি বিশেষ লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, যে সেখানে পুরো কার্যক্রমটিকে ক্যামেরাবন্দি করে তারপরে সেই লিঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনারা জানেন আমাদের 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সারা রাজ্যব্যাপী বিভিন্ন ইস্যুতে বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও এর কার্যক্রম চলছে। তারপরে শহীদ সম্মান যাত্রা শুরু হবে। সেই যাত্রা পশ্চিমবঙ্গে যে কটি যাত্রা হবে তার ইনচার্জ আছেন আমাদের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সিং। পরে উনি আপনাদের সামনে এই যাত্রার বিবরণ রাখবেন, প্রস্তাবিত আমাদের রুট সম্পর্কে বলবেন, মন্ত্রীদের রুট সম্পর্কে বলবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। আপনাদের প্রত্যেককে মাস্ক খুলতে হবে। কেরালাতে ডবল ভ্যাকসিন নেওয়ার পরেও 40,000 এফেক্ট হয়েছে, 40,000 ইনফেক্টেড হয়েছে ডবল ভ্যাকসিন নেওয়ার পরে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। একটি নির্দিষ্ট ইস্যু যেটা পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থ জড়িত, জনস্বার্থ, এই ইস্যুতে দলের পক্ষ থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আজকে আমাকে বলার জন্য বলা হয়েছে, আমি আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন যে এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং তার দল তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই প্রতিশ্রুতিগুলোর অবস্থা 5ই মে-র পরবর্তী সময়ে মানুষ দেখতে পাচ্ছে। এই প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল সামাজিক ন্যায় ও সুরক্ষা, প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়,
যার নাম দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার। মাননীয়া তার যে ইস্তাহার প্রকাশ করেছিলেন সেটাতে হাত খরচ বলে বলেননি, পকেট মানি বলেননি, সেটাতে তিনি বলেছিলেন প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, এবং নাম দিয়েছিলেন সামাজিক ন্যায় ও সুরক্ষা। তা আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে রাজ্যের আর্থিক অবস্থাকে সুরক্ষিত করে বিভিন্ন স্তরের কর্মচারী থেকে শুরু করে অসংগঠিত শ্রমিক, চুক্তির ভিত্তিতে কাজ করা লোক থেকে শুরু করে অস্থায়ী শ্রমিক, প্রত্যেকের প্রাপ্য সম্মান মর্যাদা, ডিএ, পেনশনার্স এবং বিশেষ করে শূন্য পদগুলি পূরণ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়ে যে কোনো জনকল্যাণমূলক স্কিম চালু করলে ভারতীয় জনতা পার্টির আপত্তি থাকে না, এবং সেটা যদি ডিবিটি হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি তিনি এই ধরনের 380টা ডিবিটি স্কিম চালু করেছেন, তাতে প্রায় 30 কোটির বেশি মানুষকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্য দিয়ে নানা স্কিমে তিনি সহযোগী সরাসরি পৌঁছে দিচ্ছেন, মাঝখানে কাটমানি খাওয়ার বা ব্রোকার সিস্টেমের কোনো ব্যবস্থা সেখানে নেই। আমরা পশ্চিমবঙ্গের ভয়াবহ বেকার অবস্থা জানি, 22%-এর বেশি বেকারত্ব আমরা জানি, শিল্পায়নের গতি একেবারে রুদ্ধ সেটাও আমরা জানি, বিনিয়োগ নাই, জমি নীতি নেই, 14 সালের পর থেকে স্কুল সার্ভিসের কমিশনের পরীক্ষা হয় না, এবং কেউ ন্যূনতম বেতন পায় না, এমনকি সরকারি কর্মচারীদের ডিএ পর্যন্ত দেওয়া হয় না আমরা জানি, এবং কিছু বলতে গেলেই মাননীয়া কখনো সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করবেন না বলেন, কখনো বলেন রাজ্যের কঠিন আর্থিক অবস্থা। আমরা বিধানসভায় দেখেছি ফিনান্স বিলের উপরে আলোচনা করতে গিয়ে যে 1,84,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে শুরু করা এই রাজ্য 4,54,000 কোটি টাকা ঋণে পৌঁছে দিয়েছেন মাননীয়া 10 বছরে, ক্রমান্বয়ে এটা বাড়বে। একদিকে নরেন্দ্র মোদিজি বলছেন আত্মনির্ভর ভারত, আরেকদিকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নির্ভরশীল বাংলা। এটাই হচ্ছে পশ্চিমবাংলার ভবিতব্য। আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত মহিলাকে এই কর্মসূচির আওতায় তিনি আনবেন, এবং তৃণমূল কংগ্রেসের যে লিখিত ইস্তাহার সেটা ভালো করে আরেকবার আপনারা দেখবেন, 1,06,00,000 পরিবারের সমস্ত মহিলাকে এই স্কিমের আওতায় আনা হবে, এটা আমাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের লিখিত ইস্তাহারের। এবারে ভোটের আগে যেমন 5 টাকার খাওয়ার অনেক জায়গায় উড়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না ডিম ভাত, 5ই মে থেকে কারোর দয়ার দান দরকার নেই, ভ্যাকসিন কিনে দেব, পরবর্তীকালে ভ্যাকসিন কেনার আমার কম্য নয়, 3 কোটির বেশি ভ্যাকসিনেশন হয়েছে, মাত্র 18,00,000 সরকার পারচেজ করেছে, এইভাবে অনেক অনেক প্রতিশ্রুতির অপবৃত্তি আমরা চোখের সামনে এই 3 মাসের মধ্যেই দেখতে শুরু করেছি। পশ্চিমবাংলায় 1,06,00,000 পরিবারে 5 কোটির বেশি মহিলা রয়েছেন, এই সরকার সেই মহিলাদের মধ্য থেকে 2 কোটিরও কিছু কম মহিলাকে বেছে নিয়েছেন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারা 2 কোটিরও কম মহিলাকে, এবং এইটা যখন প্রতিশ্রুতি দেওয়া হয় তখন বলা হয়নি যে প্রাণী মিত্ররা 1,500 টাকা পান আর 500 টাকা তাদের দেওয়া যাবে না,
আইসিডিএস কর্মীদের দেওয়া যাবে না, আশা কর্মীদের দেওয়া যাবে না, কোনো ধরনের ভাতা পান দেওয়া যাবে না। কিভাবে করেছেন? প্রথমে স্বাস্থ্যসাথীর যে পোর্টাল আছে সেখান থেকে বের করেছেন 3,85,000। তাতেও দেখা যাচ্ছিল যে মাসে 1,600-1,700 কোটি টাকা লাগবে। তাহলে কি করে আরও কমানো যায়? সেই কমাতে কমাতে 1,300 কোটিতে দাঁড়িয়েছে মাসে, এবং তার জন্য 2 কোটির নিচে নামাতে হয়েছে। সেই জন্য তিনি 25 থেকে 60 বছর যারা কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত না, আমরা পরবর্তীকালে হয়তো দেখব যে জব কার্ডে যারা মহিলারা কাজ করছেন তাদেরও হয়তো পরে বাদ দেবেন। শুরুটা এইভাবে করেছেন, করে 1,300 কোটি টাকা মাসে খরচ করবেন, বছরে প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি, 15,000 কোটি টাকার কিছু কম কাছাকাছি খরচ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, এবং প্রায় 3 কোটির বেশি মহিলা এই কর্মসূচি থেকে বঞ্চিত হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে দ্বিচারিতা, এই যে নির্বাচনের আগে একরকম মুখ আর নির্বাচনের পরবর্তীকালে আরেক রকম মুখোশ, এইটা বাংলার মাতৃশক্তির কাছে, নারী শক্তির কাছে, জাগ্রত মহিলাদের কাছে তুলে ধরতে আমরা চাই। এবং আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে কেন্দ্রীয় স্কিমগুলো এই রাজ্যে চালু করে অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে 3,000 টাকা করে মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা ডাইরেক্ট বেনিফিট স্কিমে আমরা দেব, আমরা এটা বলেছিলাম লিখিতভাবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার, শাসক দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং কার্যত ডিম ভাতের মতো এই কর্মসূচিও যে কোনো দিন তার অপমৃত্যু ঘটবে, এবং শুরুটা করতে গিয়ে আরও বাৎসরিক 1,000 কোটি টাকা ঋণ নেবেন এবং পশ্চিমবঙ্গটাকে দেউলিয়া অবস্থায় পরিণত করবেন। তার যা যা করার সেই ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী করছেন, তাই পশ্চিমবাংলার দিকে দিকে আওয়াজ উঠেছে নির্ভরশীল বাংলা নয়, আমরা চাকরি চাই, সর্বত্র আওয়াজ উঠেছে। আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের মধ্য দিয়ে আমরা যে কোনো জনকল্যাণমূলক স্কিমকে সমর্থন করি, কিন্তু এই জনকল্যাণমূলক স্কিমে একটা গরিষ্ঠ সংখ্যক বড় অংশের মানুষকে বঞ্চনার বিরোধিতা করছি। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, হাত খরচ নয়। আমরা দাবি করছি পশ্চিমবাংলার সমস্ত জেনারেল কাস্ট পরিবারকে 3,000 টাকা এবং এসসি এসটি পরিবারকে 5,000 টাকা করে। যেহেতু ন্যূনতম মাসিক আয়ের কথা বলা হয়েছে, পকেট মানির কথা বলা হয়নি, করা হোক, সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া চাকরির দরজাটা খোলার ব্যবস্থা হোক, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করা হোক, পুলিশের রেশনটা চালু করা হোক, সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা হোক। মাননীয়া 5 তারিখে শপথ নেওয়ার পরে 2টো বড় জুট মিল বন্ধ হয়েছেন, 5-10 হাজার শ্রমিক বেকার হয়েছেন, সুতোর কারখানা হুগলি জেলার বলাগড়ে কেশরাম রেওয়ান বন্ধ হয়েছে, 8,500 লোক সে আছে থালাবাটি নিয়ে। এই অবস্থার পরিবর্তন হোক, এটাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করি। সঞ্জয় সিং প্রোগ্রামটা বলে নিক, তারপর প্রশ্ন নেব। পশ্চিমবঙ্গ সরকার কি ওর সে
महिला के लिए एक स्कीम का ऐलान किया, 1 सितंबर से शुरू होने वाला है। 16 अगस्त से एप्लीकेशन लिया जाएगा। जो समाचार मिल रहा है, जैसे वैक्सीन का कूपन में धांधली हुआ, ये स्कीम लक्ष्मी भंडार का स्कीम में भी धांधली शुरू हो गया। टीएमसी का पंचायत का लीडर ने 100 रुपया में बेच रहा है फॉर्म। ये जो स्कीम का पूरा डिटेल्स आया गवर्नमेंट की ओर से, उसमें रूलिंग टीएमसी की ओर से जो आपने मैनिफेस्टो डिक्लेयर किया गया था, उसका साथ कोई मिल नहीं है। उसमें 1.6 करोड़ जो फैमिली है बंगाल का, हर फैमिली में सब वुमेन को स्कीम का अंदर आने का बात था पॉकेट मनी का नहीं, एक सामाजिक सुरक्षा फिनेंशियल प्रोटेक्शन की नाते हर परिवार को महिला को मिलेगी। लेकिन स्कीम मिला, इसमें 1.6 करोड़ फैमिलीज का 50% भी ज़्यादा डिप्राइव हो रहा है और 5 करोड़ से ज़्यादा बंगाल की वोमेन है, उसमें 1.85 करोड़ को टारगेट किया गया है। भाजपा की ओर से ये सीधा सीधा निर्वाचन इलेक्शन चुनाव के दौरान जो कमिटमेंट रूलिंग पार्टी का था, उसका पूरा 180 डिग्री यू टर्न ले लिया। जैसे चुनाव के दौरान रूलिंग पार्टी की ओर से सबको वैक्सीन 5 मई से लगाने का बात किया था, स्टेट गवर्नमेंट का एक्सचेकर से वैक्सीन परचेज करके, वो भी बंद हो गया। अभी तो सेंट्रल गवर्नमेंट का वैक्सीन ही चल रहा है। जैसे 5 रुपया में खाने का भोजन का इंतजाम था, वो भी 90% स्टॉल बंद है। ये भी एक निर्वाचन चुनाव का गलत तरीके से उसका कमिटमेंट है। और मेजोरिटी वोमेन इस स्कीम का बाहर जा रहा है, इसलिए भाजपा की ओर से हम लोग का डिमांड है, जैसे चुनाव का कमिटमेंट था टीएमसी का 1.6 करोड़ फैमिली और 5 करोड़ वोमेन, जो एज का काटअप कॉन्ट्रैक्चुअल कैजुअल जो ओल्ड एज स्कीम का पेंशन का जो विडो पेंशन का मिल रहा है, सबको बात सबको माइनस कर रहा है। हम लोग का डिमांड है सबको देना चाहिए। আপনারা আগেই জানেন আমাদের সর্বভারতীয় কার্যক্রম আশীর্বাদ যাত্রা, যা পশ্চিমবঙ্গে শহীদ সম্মান যাত্রার নাম দেওয়া হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে পঞ্চায়েত নির্বাচন থেকে এ পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি বিজেপির কর্মী সমর্থক খুন হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং সমস্ত ছিন্নমূল মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আমরা 4টি যাত্রার সূচনা করছি। আমাদের 4 জন কেন্দ্রীয় মন্ত্রী এই প্রত্যেকটি যাত্রায় অংশগ্রহণ করবেন। 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ, 3 দিন এই যাত্রা চলবে শহীদ সম্মান যাত্রার নামে। এবং এই যাত্রায় 4 জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের সাংসদ এবং বিধায়ক ও পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ডক্টর সুভাষ সরকার, তিনি হাওড়া, শ্রীরামপুর, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই কটি জায়গায় যাবেন। শ্রী শান্ত, তিনি KNSD অর্থাৎ আমাদের নর্থ সুবারবন
যে সাংগঠনিক জেলা কলকাতা যে সাংগঠনিক জেলা আছে বারাসাত ব্যারাকপুর বনগাঁ এবং নদিয়া দক্ষিণ এই কয়েকটি জেলায় শান্তনু ঠাকুর যাত্রায় অংশগ্রহণ করবেন। জন বার্লা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার এই যাত্রায় নেতৃত্ব দেবেন। এখানেও সমস্ত আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। নিশীত প্রামাণিক আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর শিলিগুড়ি তিন দিনে এই কতগুলি জেলার বিভিন্ন প্রান্তে আমাদের অংশগ্রহণ করবেন। কোভিড প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সীমিত সংখ্যা নিয়ে আমাদের এই যাত্রা হবে। গাড়িতে কোনো ট্যাবলো থাকবে না। রাজ্য অফিস থেকে যে যাত্রা সূচনা হবে সেটা নেতৃত্ব দেবেন আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। প্রশ্ন এবার সপ্তশ্রী তুমি কোন চিঠি করেছে ন্যাশনাল পার্টি উত্তর দিয়ে দিবে ওই চিঠিটা আমি কপি পেয়েছি তাতে পাঁচটা স্টেটের বাই ইলেকশনের কথা বলা আছে ন্যাশনাল বিজেপি তৃণমূলের তো ন্যাশনাল বলুন আর রিজিওনাল বলুন সবটা পশ্চিমবঙ্গ তারা যেখানে বিজেপির দিল্লি অফিস উত্তর দেবে। দেখুন এটা নিয়ে তো শ্রমিকদা প্রতিদিনই বলছেন আমাদের রাজ্য সভাপতিও বলছেন কেন্দ্রীয় স্তরে হয়েছে এই এই সত্যের অপলাপটা মানে উনি করে যাচ্ছেন এবং আমরা অপেক্ষা করে আছি শুনানি সমাপ্ত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন কোর্টের নির্দেশেই তদন্ত করেছেন আমরা অপেক্ষা করে আছি। প্রথমত ওই শুনানির মধ্যে আমি একটা মন্তব্য শুধু করব তার বাইরে করব না রাজ্য সরকারের দেওয়া এপিটোপিট যেটা তারা দিয়েছিলেন সেই এপিটোপিটটাই বাতিল করে পুনরায় তাদেরকে স্বীকার করতে হয়েছে যে পোস্ট পোল ভাইলেন্স হয়েছে ওইখানে তো অ্যাডমিটেড পাবলিক ডোমেনে আছে ওয়েবসাইট করলেই পাওয়া যাবে বাকিটা ওয়েট করুন। এখানে বিজেপি তৃণমূল তো নয় টাকাটা তো আর তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মুখ্যমন্ত্রীর পকেট থেকে দেওয়া হচ্ছে না এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা থেকে দেওয়া হচ্ছে যদিও ঋণ করবেন তারা আমরা জানি দেউলিয়া দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হয়েই গেছে দেউলিয়া তা এক্ষেত্রে উৎসাহ দেওয়ার কোনো ব্যাপার নেই বা ভারতীয় জনতা পার্টি সবসময় মনে করে নির্বাচন হয় ফর্দা পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি ব্যবস্থায় আর সরকার চলে ফর্দা পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল ব্যবস্থায় আমরাও বিধানসভাতে বলেছিলাম যে আপনাদের ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখাবো আবার গঠনমূলক সহযোগিতা করবো কিন্তু ওরাই ভেঙেছে পিএসির নাম করে। না না আমাদের দলের কোনো লিফলেট সরকারি কর্মসূচিতে কোনো দিন দলের লোগো হয় না হয়তো জাতীয় ফুল দিয়ে থাকতে পারে জাতীয় ফুল আর আমাদের লোগোটা তো একই মোদিজির যে এত স্কিম কোনোটাতে কিন্তু আমাদের লোগো নেই আমরা সব আমি করি না ওটা ওই পশ্চিমবঙ্গ সরকারের করেন।
আপনাকে বলি, এটা কমপ্লিটলি একটা নিজেদের কথার সঙ্গেই পরস্পর বিরোধিতা। আপনি পুরোটা পড়বেন করোনা গাইডলাইন, তার মধ্যে উনি ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক দলের কর্মসূচি, যদিও তৃণমূলের ছাড় আছে, বাকিদের বন্ধ আছে, আর স্কুল কলেজ বন্ধ থাকবে, আর লোকাল ট্রেন চলবে না, আর বাসগুলোর যা অবস্থা, আজকেই তো আমি তিনটে চ্যানেল দেখলাম তিনগুণ করে ভাড়া নিচ্ছে, আর প্রতিদিনই তো কলকাতায় যাতায়াত করি, আসি দেখছি বাদুরজোলায় বাসে যাতায়াত করছিল। এটা একমাত্র একটা ব্যক্তি সরকার চালান, তিনি নির্দেশ দেন, তিনি কখনো বলেন গামছামকে বেঁধে রাখতে হবে, প্রথম সার্কুলারে দেখবেন, একজনের চালালে যা হয় সেই অবস্থা হয়েছে, পাঁচজন মিলে চালালে আস্তে আস্তে অনেক জিনিস পরিবর্তন হতো। অন্যান্য স্টেট যা করছে এখানে তা হয় না। বিজেপির মিছিলটা আটকাতে হবে আর জগন্নাথ দেবের রথযাত্রাটা আটকাতে হবে। আমাদের জানা নেই কোন কোন সামাজিক প্রকল্পে ট্যাক্স নিচ্ছে, আমরা জানি না। আমরা মুখ্যমন্ত্রীকে বলবো যদি ট্যাক্স নেওয়ার মতো বিষয় থাকে নিশ্চয়ই আমরা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা বা আমরা কথা বলবো। মুখ্যমন্ত্রীকে এটাও অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে উনি যেন এই কর্মসূচি চালানোর জন্য আর রাজ্যের ঋণ রাজস্বটা বাড়িয়ে করেন। এটা ইতিমধ্যে শ্রমিক মোর্চা যুক্ত দিয়েছেন গতকাল। আমি কোনো চিঠি পাইনি, আমি কোনো চিঠি পাইনি। বন মহোৎসবে একটা ডেকেছিল, তা অন্য কাজে গুরুত্ব থাকে তো, ললিপপ খাওয়ার জন্য নেই। পিএসসি চেয়ারম্যান তো নিজেদের লোককে করেছেন, ফয়সলা করুন বিরোধীদের নিয়ে সভা চালাবেন না। ওই 235 দম্ভ একজন দেখিয়েছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, সাইনবোর্ড হয়ে গেছে, আর এনারা 211 না 13 দম্ভ দেখাচ্ছেন, ঠিক করুন আগে কী করবেন। প্রসঙ্গের বাইরে বক্তব্য রাখবেন। দেখুন, এই ন্যাশনাল লেভেলে পার্টি বলে দেবে, আমাদের পার্টি স্পোকসপার্সনরা আছে বলে দেবে, আমি এটা নিয়ে বলবো না। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, আমি ওই পার্টিটা 21 করেছি, আমাকে আসামে চার্জে রেখেছিল, উড়িষ্যাও দেখতে বলেছিল, কিছু নেই, অনেক জায়গায় লড়েছে, নোটার থেকে কম ভোট পায়। কেন এইসব আপনারা করছেন? কোন একটা মিশনারি সংস্থা তার কোন সম্মেলনে ডেকেছে আপনারা চালাচ্ছেন সারাদিন ধরে? শান্তি সম্মেলন, শান্তি সম্মেলন, যেন নেলসন ম্যান্ডেলা যাবেন ওখানে। এই সবকিছু অ্যালার্ট, আমি কি করে বলবো সোনিয়া গান্ধী কাকে ডাকবে আর কে যাবেন না যাবেন, আমার কাজ নেই, অনধিকার চর্চা করি না। সবগুলো মন্ত্রী ল্যাম্পপোস্ট, সব জিজ্ঞেস করতে হয় ওখানে।
সব উনাকে জিজ্ঞেস করতে হয়, কিচ্ছু করতে পারবে না, আপনি একটা কাজ করতে পারবেন যা উনি বলে দেবেন তাই, কমা পুনরুচ্ছেদ সব। আপনি বললে স্যার, আমি বলতে বললে উত্তর ২০২১ নির্বাচনের আগে রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আপনাদের দল তো বলেছিল যে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেবে।